বিশেষ করে উত্তর প্রদেশে কিভাবে একটা গুন্ডা রাজ চলছে, আমাদের কোনো স্বাধীন নাই। যেইখান থেকে যখন থেকে যোগী সরকার বিজেপি ক্ষমতা এসেছে, মুসলমানরা ওখানে বিরাট বিপদের মধ্যে আছে, সে যান বাঁচানোর জন্য। আসলে কি জানেন, উত্তরপ্রদেশের বেশিরভাগ মানুষ গরু ভেড়া, মানে ওরা মেরে মেরে মুসলমানদের মেরে ওদের জিভ লম্বা হয়ে গেছে। সাধারণ মানুষকে তো মারছে, যাচ্ছে ভালোই হচ্ছে, কিছু হচ্ছে না আমাদের। মানে যে মারছে তাকে আরো পুরস্কার দিচ্ছে, তাকে ওয়েলকাম করে জেল থেকে বের করে নিয়ে আসছে, মানে অ্যারেস্ট হয়েছে। এতে আমি উত্তরপ্রদেশের প্রশাসনকে সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই। তবে খালি অ্যারেস্ট করলে হবে না, এদের সামনে নিয়ে আসতে হবে আমাদের। তোমরা সামনের গেট দিয়ে অ্যারেস্ট করবে, পিছনে গেট দিয়ে বের করে নেবে, এটাই তো বিজেপির আরএসএস এর চক্রান্ত। আর টোটাল উত্তরপ্রদেশের প্রশাসন তো বিজেপির কাজ করছে, তা আমাদের আরবের মতো কানুন লাগাতে হবে, ফাঁসি দিয়ে দিতে হবে। দু এক মাসের মধ্যে ফাঁসি দিতে হবে, এত বড় ঘটনা ঘটালো কেন? মানে আসাদুদ্দিন ওয়াইসির উপর একটি প্রাণঘাতী হামলা হয়েছে, আশা করি এই হামলা সম্বন্ধে আপনি অবগত আছেন, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? বিষয়টা কালকে দেখার পর থেকে সত্যি আমার বিরাট মুড অফ, বিরাট মুড খারাপ। একটা ভারতবর্ষের সংসদ, তিনি বিশেষ করে তিনি একটা জনসাধারণের একটা সংসদ, এটা দেখার পর থেকে সত্যি আমার বিরাট, আমি দুঃখিত, আমার বিরাট কষ্ট, বিরাট আমি তীব্র নিন্দা জানাচ্ছি। বিশেষ করে উত্তরপ্রদেশে কিভাবে একটা গুন্ডা রাজ চলছে, কমিশনার যেখানে কমিশনারের আন্ডারে চলে গেছে, সেখানে কমিশনাররা কি করছে? বিশেষ করে আমার বলার উদ্দেশ্য, যদি একটা সংসদের এই রকম অবস্থা হয়, তাহলে উত্তরপ্রদেশের মুসলমানদের কি অবস্থা হচ্ছে? আমরা যতটুকু জানি, শুনতে পাচ্ছি, সেখানকার মুসলমানদের কোনো স্বাধীন নাই। যেইখান থেকে যখন থেকে যোগী সরকার বিজেপি ক্ষমতা এসেছে, মুসলমানরা ওখানে বিরাট বিপদের মধ্যে আছে। আর টোটালি যোগী সরকার, মানে উত্তরপ্রদেশে বিজেপি, মানে টোটালি গুন্ডাগিরি করে এই ভোটটা করতে চাইছে। আর বিশেষ করে ভারতবর্ষের মুসলমানরা বিরাট বিপদে, এটা একটা বিরাট প্রমাণ। একটা সংসদের যদি এরকম অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? এটাতে প্রমাণ হচ্ছে যে টোটালি উত্তরপ্রদেশ জঙ্গি রাজ চলছে, মানে গুন্ডা রাজ, ভাষাই আসছে না। তাহলে একটা সংসদের যদি এরকম অবস্থা হয়, সাধারণ মানুষ সেখানে কি অবস্থায় আছে? মানে না ফুটতে পারছে, না ফাটতে পারছে যান বাঁচানোর জন্য। আসলে কি জানেন, উত্তরপ্রদেশের বেশিরভাগ মানুষ গরু ভেড়া। আমি কয়েকটা নিউজে দেখছিলাম, ওখানকার কিছু বিজেপি আরএসএস মাইন্ডের মানুষ যারা, আর যারা বিজেপি করে তারা তো এমনিতেই ভেড়া মার্কা মানুষ, না আছে বুদ্ধি, না আছে কিছু, মানে ওরা উন্নয়ন চাই না, দেশের উন্নয়ন হোক চাই না, ওরা চাই যোগী কি করে ক্ষমতায় আসবে। খেতে পাই না, ঘর নাই, খাওয়া নাই, চাকরি নাই, বিজেপি আরএসএস জিন্দাবাদ, মানে যোগী কি করে আসবে? ওরা উন্নয়ন চায় না, ওরা চায় যোগী, যোগীকে চায়। ওদের বক্তব্য শুনে তাতে আমি বুঝতে পাচ্ছি যে বাংলার মানুষের কাছ থেকে ওদের একটু শিক্ষা নেওয়া দরকার। এমনিতেই উত্তরপ্রদেশের মানুষরা গরু ভেড়া। আর বিশেষ করে ভাই, যদি এই মোমেন্টে ভারত সরকার কঠিন পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিন বিরাট আরও কঠিন পরিস্থিতি দেশের মধ্যে ফিরে আসবে। একটা সংসদের যদি এরকম অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে? মানে ওরা মেরে মেরে মুসলমানদের মেরে ওদের জিভ লম্বা হয়ে গেছে। সাধারণ মানুষকে তো মারছে, যাচ্ছে ভালোই হচ্ছে, কিছু হচ্ছে না আমাদের। মানে যে মারছে তাকে আরো পুরস্কার দিচ্ছে, তাকে ওয়েলকাম করে জেল থেকে বের করে নিয়ে আসছে। তাহলে ভারতবর্ষের অবস্থাটা কি হচ্ছে? আমি যতটুকু যা শুনতে পেলাম, এই ঘটনা ঘটিয়েছে যারা, এদের মধ্যে দুজন মানে অ্যারেস্ট হয়েছে। এতে আমি উত্তরপ্রদেশের প্রশাসনকে সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই। তবে খালি অ্যারেস্ট করলে হবে না, এদের সামনে নিয়ে আসতে হবে আমাদের। তোমরা সামনের গেট দিয়ে অ্যারেস্ট করবে, পিছনে গেট দিয়ে বের করে নেবে, এটাই তো বিজেপির আরএসএস এর চক্রান্ত। আর টোটাল উত্তরপ্রদেশের প্রশাসন তো বিজেপির কাজ করছে, তা আমাদের সামনে নিয়ে আসতে হবে। আর তাকে সাজা দেবো এই বলে 10 বছর 5 বছর চেপে থাকবে হবে না, আরবের মতো কানুন লাগাতে হবে, ফাঁসি দিয়ে দিতে হবে পুরো।
দু এক মাসের মধ্যে ফাঁসি দিতে হবে, এত বড় ঘটনা ঘটালো কেন? মানে একটা দেশের সংসদ একজন ও মুসলমান বলে, মুসলমানদের সংসদ বলে এই জন্য? এটা যদি কোনো হিন্দু সংসদ, কোনো মুসলমান যদি এই কাজটা করত, তাহলে আজকে কি হতো? ভারতবর্ষ তো তোলপাড় হতো, আর মিডিয়াগুলো তো ঘুম হারাম হয়ে যেত, মিডিয়াগুলো তো পাগলা হয়ে যেত যদি আজকে এটা কোনো মুসলমান এই কাজটা করত। অতএব আমাদের সামনে নিয়ে আসতে হবে, আর টোটালি এই মুহূর্তে সাজা দিতে হবে। আসাদুদ্দিন ওয়াইসি কে মারার যে প্ল্যানটা করেছিল, অ্যারেস্ট করেছে, এই মুহূর্তে সাজা দিতে হবে। ও ছমাস পরে, এক বছর পরে ও আমরা শুনবো না, এই মুহূর্তে সাজা দিতে হবে, তাহলেই জানবো যে হ্যাঁ। কারণ ওদের তো অভ্যেস সামনে গেট দিয়ে ঢুকানো, পিছন গেট দিয়ে, দেশে তো আইন কানুন বলে ওদের কাছে কিছু নেই। আবার আমি ওদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি করছি। আর আমাদের জনাব অ্যাডভোকেট আসাদুদ্দিন সাহেব, তানার সুস্থতা আমি কামনা করছি। আল্লাহ পাক যেন তানাকে হেফাজতে রাখেন, মানুষের সেবা করার মতো আল্লাহ ওনাকে সুযোগ দিক। ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি।